আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অশেষ দয়ায় ভালো আছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গমন করলাম। ওয়া হুয়া নাঈমুন আলাইহি সাউবুন আবিয়াদ, সে সময় তিনি ঘুমাচ্ছিলেন এবং তার গায়ের উপর একখানা সাদা চাদর ছিল। তখন আমি চলে যাই। সুম্মা আতাইতুহু ফাইযা হুয়া নাঈম, আবার এসে তাকে ঘুমন্ত অবস্থায় পেলাম। আবারও আমি চলে যাই। সুম্মা আতাইতুহু ওয়া কাদ ইস্তাইকাস, পরে আবার এসে দেখি তিনি ঘুম থেকে জেগে উঠেছেন। ফাজালাস্তু ইলাই, আমি তার নিকট এসে বসলাম। ফাকালা মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এটা বলবে এবং এ বিশ্বাসের উপর মারা যাবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাক, যদিও সে ব্যভিচার করে চুরি করে তবুও। ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদিও সে ব্যভিচার করে ও চুরি করে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবার আশ্চর্য হয়ে বললাম, ওয়া ইন জানা ওয়া ইন সারাক, যদিও সে ব্যভিচার করে এবং চুরি করে তবুও সে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় একই কথা বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাক, যদিও সে ব্যভিচার করে ও চুরি করে। এভাবে তিনবার বলার পর চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে লক্ষ্য করে বললেন, সুম্মা ক্বালা ফির রাবিআতি আলা রাগমি আনফি আবি যর, যদিও আবু যরের নাক ধূলিমলিন হয় অর্থাৎ আবু যরের অপছন্দ হলেও, যে কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই ইহা বলবে এবং মনে প্রাণে বিশ্বাস করে তার উপর মৃত্যুবরণ করবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু আবু যর রাদিয়াল্লাহু তাআলা হু নয়, বরং অনেক সাহাবায়ে কেরামের কাছে এই হাদিস খুবই আশ্চর্য মনে হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুন্না কুউদান হাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে বসেছিলাম। মানা আবু বকর ওয়া উমর ফি নাফার, আমাদের জামাতে আবু বকর ও উমরও ছিল। ফাকাম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন বাইনি আযহরিনা, এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝ থেকে উঠে গেলেন। ফা আবতা আলাইনা ওয়া খাশিনা আন ইয়ুক্ততা দুনানা, দীর্ঘক্ষণ অতিক্রান্তের পর আমরা শঙ্কিত হলাম যে তিনি কোথাও কোনো বিপদের সম্মুখীন কিনা। ওয়া ফাসিনা ফাকুমনা ফাকুনতু আউওয়ালা মান ফাসিহ, তাই আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়লাম আর আমি সর্বপ্রথম বিচলিত হলাম। ফাখারাজতু আবতাগি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুঁজে বের হয়ে পড়লাম। হাত্তা আতাইতু হাইতান লিল আনসারি লিবানি নাজ্জার, বনু নাজ্জারের জনক আনসারির বাগানের নিকট এসে উপনীত হলাম। ফাদুরতু বিহি হাল আজিদিলাহু বাবান ফালাম আজিদ, তার বাগানের অভ্যন্তরে প্রবেশের কোনো পথ খুঁজে পাওয়া যায় কিনা সেজন্য চারদিকে ঘুরলাম কিন্তু কোথাও কোনো দরজা পেলাম না। ফাইদা রাবিউন ইয়াদখুলু ফি জাউফি হাইতিন মিন বির খারিজা, হঠাৎ দেখতে পেলাম বাইরের একটি কুয়া থেকে একটি নালা বাগানের অভ্যন্তরে প্রবাহিত হচ্ছে। ফাহতাফাসতু কামা ইহতাফিজু সাআলাবু ফাদখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আমি নিজেকে শেয়ালের মতো সংকুচিত করে নর্দমা দিয়ে নিজেকে ঠেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপনীত হলাম। ফাকালা আবু হুরাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরাইরা নাকি? ফাকুলতু নাআম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ক্বালা মা শানুকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার তোমার এই হালত? কুলতু কুনতু বাইনা আযহরিনা ফাকুমতু ফাআবতাতা আলাইনা ফাখাশিনা আন তুক্তা দুনানা, আমি বললাম আপনি আমাদের মাঝে উপস্থিত ছিলেন, হঠাৎ উঠে চলে আসলেন আর দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসায় আমরা খুবই বিচলিত হয়ে পড়েছি। ফাফাজিআনা ফাকুমতু আউওয়ালা মান ফাজিআ, আর আমি সর্বপ্রথম বিচলিত হয়ে পড়ি। ফাআতাইতু হাযাল হাইত ফাহতাফাসতু কামা ইহতাফিজু সাহালাবু, আমি এই দেয়ালের কাছে এসে শিয়ালের ন্যায় সংকুচিত হয়ে নালার ভিতর দিয়ে এখানে উপস্থিত হলাম। ওয়াহা উলাইন নাস ওয়ারাই, অন্যরা আমার পিছনে আছে। ফাকালা ইয়া আবা হুরাইরা ওয়া আতিনি নালাইহি কল, তিনি তার জুতা মুবারক আমাকে দিয়ে বললেন, হে আবু হুরাইরা, ইযহাব বিনালাইয়া হাতাইনি ফামান লাকিতা মিন ওয়ারাই হাদাল হাইত, আমার জুতা জোড়া সাথে নিয়ে যাও, এ বাগানের বাইরে যার সাথে তোমার সাক্ষাৎ হয় তাকে বলো, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুস্তাইকিনান বিহা কলবুহু ফাবাশশিরহু বিল জান্নাহ, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস নিয়ে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই তাকে জান্নাতে সুসংবাদ দাও। ফাকানা আউওয়ালা মান লাকিতু উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সর্বপ্রথম উমরের সাথে আমার সাক্ষাৎ হলো। ফাকালা মা হাতানি নালানি ইয়া আবা হুরাইরা, তিনি আমাকে বললেন, হে আবু হুরাইরা, জুতা জোড়া কার?
فقلت هاتان على رسول الله صلى الله عليه وسلم আমি বললাম আল্লাহর রাসূলের বাসানি বিহিমা তিনি আমাকে জুতা জোড়া সহ এই বলে পাঠিয়েছেন যে من لقيت يشهد ان لا اله الا الله مستقنا بها قلبه فبشرته بالجنه যে ব্যক্তি প্রশান্ত মনে সাক্ষ্য দিব যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই তাকে তুমি জান্নাতের সুসংবাদ দিবে فضرب عمر بيده بين صدايا ابو هريره رضي الله تعالى عنه বলেন আমার এই কথা শোনা মাত্রই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বুকের উপর এমন জোরে চপেটাঘাত করলেন যে ফাখারার তুলি ইস্তিফা কলা ইরজিয়া আবু হুরাইরা আমি পিছন দিকে পড়ে গেলাম আর তিনি বলেন হে আবু হুরাইরা তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও ফারাজাতু ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআজহাসতু বুকাআন তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কেঁদে কেঁদে ফিরে আসলাম ওয়ারাকিবানি উমর ফাইদা হুয়া আলা আসারি আমার পিছনে পিছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে উপস্থিত হলেন ফাকালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকা ইয়া আবু হুরাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন হে আবু হুরাইরা তোমার কি হয়েছে কুলতু লাকিতু উমর ফা আখবারতুহু বিল্লাযী বাআসতানি বিহি ফাদরাবা বাইনা সাদাইয়া যারবাতান খারাতু লি ইসতি আমি বললাম আমার সাথে ওমরের সাক্ষাৎ হয়েছিল এবং আপনি আমাকে যে সুসংবাদ দিয়ে পাঠিয়েছিলেন তাকে এটা জানালে তিনি আমার বুকে এমন জোরে ঘুষি মারলেন যে আমি পিছন দিকে পড়ে যাই কলা ইরজি তিনি এটাও বলেছেন আমি যেন আপনার নিকট ফিরে আসি ফাকালা লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া উমর মা হামালাকা আলা মা ফাআলতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে উমর কি তোমাকে এমন কাজ করতে উদ্যত করলো তুমি তাকে মারলে কেন কলা ইয়া রাসূলুল্লাহ বি আবি আনতা ওয়া উম্মি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক আবাআসতা আবা হুরাইরা তাবিন আলাইক আপনি কি আপনার জুতা জোড়া সহ আবু হুরাইরাকে এই বলে পাঠিয়েছিলেন যে মান লাকিয়া ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুস্তাকিনান বিহা কলবুহু বাশশারাহু বিল জান্নাহ যার সাথে তোমার সাক্ষাৎ হয় তাকে বলো যে ব্যক্তি সর্বান্তকরণে সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই তাকে জান্নাতের সুসংবাদ দাও ক্বালা নাআম আল্লাহর রাসূল বলেন হ্যাঁ ক্বালা ফালা তাফআল ইয়া রাসূলুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হে আল্লাহর রাসূল আপনি দয়া করে এরূপ বলবেন না ফা ইন্নি আখশা আইয়াত্তাকিলান নাস আলাইহা কেননা আমার আশঙ্কা হচ্ছে এতে লোকেরা আমল বর্জন করে এর উপর ভরসা করে বসে থাকবে ফা খাল্লিহিম ইয়ামালুন কাজেই লোকদেরকে আমল করার সুযোগ দিন কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা খাল্লিহিম অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আচ্ছা তাদেরকে ছেড়ে দাও মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের চূড়ান্ত ফলাফলের কথা বলেছেন কেননা ইমানের শেষ কথা হলো জান্নাত আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিয়েছেন মানুষ যেন ভুল বুঝে আমল ছেড়ে না দেয় কেননা মৃত্যুর পর সাথে সাথে জান্নাত পেতে হলে অবশ্যই ইমানের সাথে আমল খুবই প্রয়োজন অথচ এই ইমান এত দামি হওয়া সত্ত্বেও আমাদের অনেকেই দুনিয়ার তুচ্ছ স্বার্থ হাসিলের জন্য ইমান নষ্ট করতে কোনো দ্বিধাবোধ করে না আসুন স্বার্থপর দুনিয়ায় সর্বাগ্রে ইমানের স্বার্থকেই প্রাধান্য দেই হে কাবার মালিক আমাদের সকলকে ইমানের হাকিকত বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন।